শাড়ি ব্লাউজ ম্যাচিং করতে করতে পাগল হয়ে যাচ্ছি। দেখো এত শাড়ি, আমি কোনো শাড়ি কোনো আমি শাড়িগুলো কিছু ভাঙিনি। এই যে শাড়িগুলো সব নতুন পরে আছে, ফল পিকো করে 2 বছর ধরে শাড়িগুলো রেখে দিয়েছি, শাড়িগুলো কিছু ভাঙা হয়নি, সব শাড়িগুলো আছে। আরও শাড়ি আছে, ব্লাউজ এক জায়গায় করলাম, আলাদা আলাদা করে কটনের সিল্কের সব আলাদা আলাদা ব্লাউজ শাড়ি করলাম। দেখি যদি পুজোর সময় একটা দুটো পরা যায় তো পরবো, আদারওয়াইজ পরবো না। এবার আমার ভাইজিটার জন্য, আমার ভাইজিটার জন্য মার্সের একটা নেল পালিশ কিনেছি। মার্স কোম্পানিটা আমার খুব পছন্দ। আর মার্স কোম্পানির একটা ম্যাট ফিনিশ লিপস্টিক কিনেছি, এই লিপস্টিকটা খুব সুন্দর। আর এটা মার্সের একখানা আইলাইনার ওয়াটার প্রুফ, সেটাও কিনেছি। বাকি ওকে তো জামা দেওয়া হয়েই গেছে, দিয়ে এসছি আগের থেকে জামার ম্যাচিং করে এগুলো কিনেছি। আর ক্লিপগুলো এক্সট্রা কেনা আমার, সব সব চুলের সাথে বাঁধবে বলে সব ক্লিপগুলো। আর এটা আমার ছোট ভাইয়ের বউর জন্য কিনেছি, ওর যে শাড়িটা কিনেছি আমি, ওকে আমি ওর যে মেন শাড়িটা কিনেছি সেই শাড়ির সঙ্গে একটা ম্যাচিং ক্রিস্টাল পাথরের গলার আর তার সাথে কানের আছে, ভীষণ সুন্দর সেটটা। যখন পরবে দেখতে পাবে তোমরা, আমি তোমাদের ফটো তুলে দেখাবো ভিডিও করে, ব্লগে নিশ্চয়ই দেখতে পাবে। এটা আমি ওর জন্য কিনেছি, মানে অনেক জায়গা খুঁজে খুঁজে পরে আমি ওর ম্যাচিং এই কানের আর গলার কিনতে পারলাম শ্রাবণীর জন্য। তো এটা শাড়ির সঙ্গে ম্যাচ করে কিনলাম। তো খুঁজতে খুঁজতে আমার অনেক লেট হয়েছে, যাই হোক চলো তোমাদের এইটাই দেখালাম। আর আমার আমার বাজার বলতে আমার কালেকশন এত আছে, এত আছে যে তোমরা ইমাজিন করতে পারবে না। আমার কুর্তি চুড়িদার প্লাজো এত আছে যে আমি এখনো পর্যন্ত ভাঙিনি। কোনো এক সময় আলাদা করে আমি তোমাদের পুরোটা দেখাবো, কারণ আমি আসাম থেকে আসার পরে ওয়েস্ট বেঙ্গলে আমার পুরো বক্স প্যাকেজে এসছে আমার সব মাল, এবং সেই মালগুলো আমি কিছু ওখানে খুলতে পারিনি। এখানে এসেও লাস্ট ইয়ার আমি কিছু খুলতে পারিনি। আমি একটা বছর আমি ওপরে শাশুড়ি মায়ের ঘরে ছিলাম, কারণ ওনার ঘরটা তো বেশি বড় না, ছোট, একটা সাইড ভাড়া দিয়ে দিয়েছেন, যার জন্য ওইভাবে ছিলাম। তো কিছু খোলা হয়নি, একটা দুটো খুলেছি, একটা শাড়ি মাকে বরণ করার জন্য, আর দুটো কুর্তি প্লাজো বা চুড়িদার হয়তো আমি এমনি পরার জন্য খুলেছিলাম, বাকি অ্যাজ ইট ইজ ধরা, তো যার জন্য আমি কিছু খুলিনি। এবার আমি সব বাড়িতে এসে সব খুলছি এক এক করে, জানি না কতটা কি পড়তে পারবো। ঠাকুর যদি সহায় থাকেন পরান তাহলে আমি নিশ্চয়ই পড়তে পারবো, তোমাদের সামনে শো করাবো। তো চলো তোমরা টাটা, লাভ ইউ অল। এখন আমি ডিনার করিনি, এবার আমি গিয়ে ডিনার করবো, অল্প একটু সিদ্ধ ভাত খাবো তার সাথে ঝুড়ি হালু ভাজা নিয়ে। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, পরে আমরা পরে আবার আমি আসছি।